অলৌকিক ঘটনা, নির্মাণ পুনঃনির্মাণ, যুদ্ধ শান্তি চুক্তি, দখল পাল্টা দখলের মতো নানান ঘটনার নীরব সাক্ষী মসজিদ আল আকসা। পবিত্র কাবা শরীফ নির্মাণের 40 বছর পর তৈরি করা হয় আল আকসা মসজিদ বা মসজিদুল আকসা। জেরুজালেমের পুরনো শহর হারাম আল শরীফ বা টেম্পল মাউন্টে অবস্থিত এই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাসে অবস্থিত মসজিদুল আকসা হল পৃথিবীর তৃতীয় মসজিদ। পবিত্র কোরআনে উল্লেখ আছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বোরাকে চড়ে মসজিদ আল হারাম হয়ে মসজিদ আল আকসায় আসেন এবং এখান থেকেই তিনি মহান আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য ঊর্ধ্বাকাশে গমন করেন। হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি ঘরে নামাজ আদায় করলে এক গুণ সওয়াব পাবেন, মসজিদে পড়লে 25 গুণ, জামে মসজিদে পড়লে 500 গুণ, মসজিদুল আকসা ও মসজিদে নববীতে পড়লে 50,000 গুণ এবং মক্কায় মসজিদ আল হারামে নামাজ পড়লে 1,00,000 গুণ সওয়াব পাবেন। ইতিহাস থেকে জানা যায়, মুসলমানদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম মসজিদ আল আকসার নির্মাণ কাজ শুরু করেন। পবিত্র কাবা শরীফ থেকে দূরে হওয়ায় এই মসজিদের নাম রাখা হয় মসজিদুল আকসা বা দূরবর্তী মসজিদ। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালামের হুকুমে জিনেরা জরাজীর্ণ এই মসজিদ ও এর আশেপাশের স্থাপনা পুনর্নির্মাণ করেন। ব্যাবিলনের শূন্য উদ্যানের স্রষ্টা সম্রাট দ্বিতীয় নেবুচাদনেজার 562 খ্রিস্টাব্দে সুলাইমান আলাইহিসসালামের তৈরি স্থাপনা ধ্বংস করে দেন। তবে মসজিদটি পুরোপুরি ধ্বংস করতে চাইলেও এর কিছু কিছু নিদর্শন এখনও রয়ে গেছে। অবশ্য পরে বিভিন্ন শাসকের আমলে কয়েক দফা এর পুনর্নির্মাণ করা হয়। প্রায় 1,44,000 বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত এই মসজিদের মূল কাঠামোর আয়তন 35,000 বর্গমিটার। সীসা আচ্ছাদিত কাঠ দিয়ে নির্মিত প্রধান দুটি গম্বুজ ছাড়াও মসজিদুল আকসায় রয়েছে আরও 10টি গম্বুজ। এই মসজিদে 4টি মিনার রয়েছে, যেগুলো নির্মিত হয়েছে ভিন্ন ভিন্ন সময়ে। এর সর্বোচ্চ মিনারটির উচ্চতা 37 মিটার। মসজিদুল আকসার একাংশে কুব্বাত আস সাখরা মসজিদ অবস্থিত। সোনালী গম্বুজের এই মসজিদকে ইসলামী স্থাপত্যের সবচেয়ে প্রাচীন নমুনা হিসেবে মনে করা হয়। উল্লেখ আছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এখানেই তাঁর পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এছাড়া হযরত ইসরাফিল আলাইহিসসালাম কিয়ামত শুরুর আগে এখান থেকেই শিঙ্গায় ফুঁ দেবেন। মসজিদের দক্ষিণ পাশের দেয়াল মুসলমান খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে অতি গুরুত্বপূর্ণ ও পবিত্র। পবিত্র কোরআনে উল্লেখ আছে, মেরাজের রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেয়ালের কোনো একটা অংশে তাঁকে বহনকারী বোরাক বেঁধে রেখেছিলেন। তবে ইহুদিদের বিশ্বাস, এই প্রাচীর বাইবেলে উল্লিখিত দ্বিতীয় উপাসনালয়ের শেষ চিহ্ন। আকসা মসজিদ সাকরা থেকে 500 মিটার দক্ষিণে অবস্থিত। মসজিদে সাকরার মধ্যেই রয়েছে সেই পাথর যার উপর দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন। মসজিদের ভেতরের অংশের 45টি স্তম্ভের মধ্যে 33টি সাদা মার্বেল এবং 12টি বিভিন্ন রঙের মার্বেল পাথর দিয়ে তৈরি। হাতির দাঁত এবং আরবি ক্যালিগ্রাফি ছাড়াও জ্যামিতিক ও ফুলের নকশা ফুটিয়ে তোলা হয়েছে কাঠের তৈরি মসজিদের মিম্বরে। এছাড়া বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছে দামি পাথর, কারুকার্য খচিত টাইলস। মহান আল্লাহর বরকতময় এই মসজিদ দখলে ইহুদিরা তৎপর ছিল প্রাচীন যুগ থেকেই। দফায় দফায় তারা সফল হয়েছে, ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পবিত্র এই মসজিদের অনেকাংশ। আগুনের লেলিহান শিখায় পুড়েছে মসজিদ আল আকসার গম্বুজগুলো। 1099 খ্রিস্টাব্দের 15 জুলাই ক্রুসেডাররা মসজিদটি দখল করে ভেতরের মূল নকশায় ব্যাপক পরিবর্তন আনে। এছাড়া পবিত্র আল আকসা মসজিদের একাংশকে গির্জায় রূপান্তর করে। এর 88 বছর পর মুসলিম সেনাপতি গাজী সালাহ উদ্দিন আইয়ুবী আল আকসা দখলে নেন এবং এর পুনর্নির্মাণ শুরু করেন। কিন্তু 1967 সালে 6 দিনের যুদ্ধে লজ্জাজনক পরাজয়ে আরবরা পূর্ব জেরুজালেমের ওপর কর্তৃত্ব হারায়। জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এখনও সে অবস্থানের পরিবর্তন হয়নি। ফিলিস্তিনরা ইসলামের পবিত্র এই স্থানের দখল নিতে প্রায়ই যুদ্ধে জড়িয়ে পড়েন। প্রাণ হারান শত শত মুসলমান।
ইহুদিদের হাত থেকে পবিত্র আল আকসা পুনরুদ্ধারে মুসলমানদের লড়াই এখনও চলমান।